আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আমার আজকের রেসিপি হোমমেড চিকেন বার্গার, অর্থাৎ আজকে আমি ঘরে বান তৈরি করে সেই বান দিয়েই আবার বার্গার তৈরি করে দেখাবো। আর এই বার্গারের এ টু জেড সব কিছুই কিন্তু ঘরে তৈরি করা, অর্থাৎ বার্গার সস, মেয়োনিজ, স্লাইস চিজ, বান সব কিছুই। আর এই বার্গারটি খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। নিজের হাতে তৈরি করা খাবারের মজাই আলাদা। এই বার্গারটি কিন্তু যে কোনো বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন অনায়াসেই। রেসিপিটি খুবই সহজভাবে উপস্থাপন করে দেখাবো, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এইরকমই নিত্য নতুন সব রেসিপি পেতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো আজকের রেসিপির জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ। দুধটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে। এবার এতে ব্যবহার করছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ, পরিমাণ চিনি 1 চা চামচ, পরিমাণ ইস্ট এবং 1 টেবিল চামচ, পরিমাণ সয়াবিন তেল। এবার সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং তারপর এতে ব্যবহার করছি প্রায় 1.5 কাপ পরিমাণ আটা। চাইলে এখানে ময়দা দিয়েও ডোটা তৈরি করতে পারবেন। আটা বা ময়দার পরিমাণ এখানে কম বেশি লাগতে পারে। তো সব কিছুকে একসাথে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। তো আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডোটির ওপরে সামান্য পরিমাণে তেল মেখে দিতে হবে, যাতে করে ডোটির ওপরটা খুব বেশি ড্রাই না হয়ে যায়। তো তেল মাখার পর এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কোনো একটি গরম জায়গায় প্রায় 1 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ পর্যন্ত না ডোটি ফুলে ডাবল হয়ে যায়। তো ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডোটাকে ভালো মতো মথে নিতে হবে, এতে করে বানটাও অনেক সফটভাবে তৈরি হবে। তো এবার আমি এটিকে যতগুলো বান তৈরি করব ঠিক ততটি ভাগে ভাগ করে নেব এবং প্রত্যেকটি ভাগকে এভাবে বলের মতো শেপ করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এই পর্যায়ে আমি একটি প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এবং ডোগুলো প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4টি ডো দিয়েছি একটু ফাঁকা করে, যেহেতু এগুলো পরবর্তীতে ফুলে ডাবল হয়ে যাবে। তো এই পর্যায়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে এর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিতে হবে, এতে করে বানের উপরের কালারটা অনেক সুন্দর আসবে। তো এভাবে কিন্তু চুলাতেই খুব সুন্দর বান তৈরি করা যায় এবং কালারটাও অনেক সুন্দর আসে। তো সবগুলোতে তেল ব্রাশ করে নেওয়ার পর এর উপরে কিছু তিল ছিটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এবার প্যানের ঢাকনাটা লাগিয়ে প্রথমে চুলায় এটিকে 5 মিনিট পর্যন্ত মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। আর এই প্যানটির নিচে একটি তাওয়া বসিয়ে দিলে তখন আর বানগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আরও 10 মিনিট লো হিটে রেখে বানগুলোকে বেক করে নিতে হবে। তো প্রায় 15 মিনিট পর আমি এর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর এবং পারফেক্টভাবে বানগুলো তৈরি হয়েছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এভাবে করেই আমি প্রত্যেকটি বান বেক করে নিয়েছি। এবার আমরা বার্গারের জন্য বার্গার সসটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এই মেয়োনিজটা আমার ঘরেই তৈরি করা। এই মেয়োনিজটি আমি ডিম ছাড়া তৈরি করেছি। এর রেসিপি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এবার এতে ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এক্ষেত্রে যদি বাজার থেকে কিনে আনা মেয়োনিজ হয় তাহলে এখানে 1 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, এতে করে এর টেস্টটা ভালো আসবে। আমি মেয়োনিজ তৈরি করার সময় গুঁড়ো দুধ আর চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম, সেজন্য আমি এখানে আর ব্যবহার করছি না। তো এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো সেই সাথে তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি বার্গার সস। এই সস দিয়ে স্যান্ডউইচ, শর্মা, বার্গার হতে শুরু করে যে কোনো ধরনের নাস্তা তৈরি করতে পারবেন। তো এবার আমি বার্গারের জন্য চিকেনটা রেডি করে নিব। তার জন্য আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এর পানি ঝরিয়ে নিতে হবে। এবার আমি মাংসগুলো দিয়ে কিমা তৈরি করে নেব। তার জন্য এভাবে একটি ওয়ার্কিং বোর্ডে রেখে মাংসগুলোকে প্রথমে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব।
আপনারা চাইলে যে কোনো ফুড প্রসেসরের সাহায্যেও কিন্তু কিমাটা তৈরি করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এভাবে হাত দিয়েও তৈরি করতে পারেন। তো আমি সবগুলো মাংসকে এভাবে করে কিমা তৈরি করে নিয়েছি। কিমাগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে এভাবে একটু থেতো করে নিয়েছি, আপনারা চাইলে পুরোপুরি বেটেও কিন্তু দিতে পারবেন। দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা এবং রসুন বাটা, এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এক চামচ পরিমাণ সয়া সস, এক চামচ লেবুর রস, আধা চামচ হলুদ এবং এক চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, প্রায় 2 টেবিল চামচের মতো বিস্কিটের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং স্বাদমতো লবণ। বিস্কিটের গুঁড়ার পরিবর্তে এখানে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছু একসাথে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে চাপের মতো শেপ করে নিতে হবে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে এক চামচের মতো তেল হালকা গরম করে নিতে হবে। এবার একে একে চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে, একটা বার যখন ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে দিতে হবে। তো একইভাবে অপর সাইডটিকেও সুন্দর একটি কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার এখানে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন এটি কতটা পারফেক্টলি এবং সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এখান থেকে দুটো চিকেন আমি তুলে রাখব, তারপর দুটো চিকেনের ওপর দুটো স্লাইস চিজ বসিয়ে দিচ্ছি, আর অন্য পাশে একটি বানকে মাঝখান থেকে দুই ভাগ করে কেটে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এভাবে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন আস্তে আস্তে স্লাইস চিজটি মেল্ট হতে শুরু করেছে। এই স্লাইস চিজটিও কিন্তু আমার ঘরেই তৈরি করা, এর রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এভাবে করেই আমি চিকেন, চিজ এবং বানগুলোকে রেডি করে নেব। এবার তৈরি করে রাখা বার্গার সসটি এভাবে বানের মধ্যে লাগিয়ে দিতে হবে। একটা পাশে সস দেওয়ার পর এর ওপরে চিকেন এবং চিজের টুকরোটি বসিয়ে দিব, তারপর এর ওপর টমেটো স্লাইস, শসা, লেটুস পাতা, অর্থাৎ আপনার পছন্দ মতো যে কোনোভাবেই বার্গারটিকে সাজিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে যেসব উপকরণ ছিল আমি সেগুলো দিয়েই বার্গারটাকে পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে 2 টুকরো টমেটো, গাজর, ওপরে কিছুটা টমেটো ক্যাচাপ এবং আরও একটু বার্গার সস লাগিয়ে দিব। তারপর বানের ওপরের অংশটিতেও একটু বার্গার সস লাগিয়ে এর ওপরে বসিয়ে দিতে হবে। এই তো সেই সাথে তৈরি হয়ে গেল ঘরে তৈরি বান দিয়েই রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু চিকেন বার্গার। তো চাইলেই কিন্তু আমরা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বার্গার ঘরেই তৈরি করে নিতে পারি। তো এবার আপনাদের সাথে কেটে শেয়ার করছি বার্গারটি আসলেই কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।